আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিব রহমান। বর্তমানে পড়াশোনা করতেছি শেখ সারা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জে, যেটা একটা সরকারি মেডিকেল কলেজ। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তোমার হাতে ধরো 2 মাস সময় আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে এই যে 2 মাস সময়, এই 2 মাস সময়ে তোমার অ্যাকচুয়ালি কী কী করা উচিত আর কী করলে তোমার চান্স পাওয়া পসিবল হবে, এ সকল বিষয় নিয়ে, পাশাপাশি তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার থ্রু আউট দ্য লাইফ কী কী পদ্ধতি অবলম্বন করলে তুমি পুরাটা লাইফ সফলতার সাথে ইনশাল্লাহ কাটাইতে পারবা। সো এই দুটা বিষয়কে তুমি একসাথে কোরিলেট করতে পারবা। বাট তার আগে বলে নেই যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি রিসেন্টলি সব এফেক্টিভ ভিডিওস তোমাদের জন্য বানানোর চেষ্টা করতেছি, কন্টেন্টের কোয়ালিটি ওয়ান অ্যান্ড ওয়ান ইম্প্রুভ করার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা সব থেকে বেশি উপকৃত হও। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এটা আমাকে মোটিভেট করবে ভিডিওস বানাইতে। মনে রাখবা যে তুমি যদি যে কোনো জিনিস করতে চাও এবং সেটা যদি কনসিস্টেন্ট ওয়েতে করো, তাহলে তোমার হাতে যদি 2টা মাস সময়ও থাকে, এটা ওয়েল এনাফ টাইম টু গেট ইউর সেলফ প্রিপেয়ার্ড। ধরলাম তুমি আজকে হচ্ছে 8 ঘন্টা পড়ছো বা 10 ঘন্টা পড়ছো, তুমি কালকে পড়ো নাই, পরশু দিনও ঠিকভাবে পড়ো নাই, তারপরের দিনও পড়াও নাই, এবং নেক্সট উইকে যা বলতেছো যে আমি আগের সপ্তাহের ওই দিন 8 ঘন্টা পড়ছিলাম। সো এই যে যে কাজটা তুমি করতেছো, যে একটা দিন ভালো করে পড়লা, তারপর অনেকদিন খবর নাই, তারপর হয়তো বা আরেকটা দিন ভালো করে পড়লা, তো এই পড়াশোনা করে কিন্তু মেডিকেলে চান্স হবে না ভাইয়া। তোমার হচ্ছে 8 ঘন্টার জায়গায় তুমি 6 ঘন্টা পড়াশোনা করো, বাট কনসিস্টেন্ট ওয়েতে, রেগুলারে পড়াশোনা করো, রেগুলার বেসিসে প্রতিদিন তুমি পড়াশোনা করো, এভাবে 2 মাস কন্টিনিউ করো, এবং নিজের প্রতি নিজে স্যাটিসফাইড থাকো, নিজেকে নিজে স্যাটিসফাই করার চেষ্টা করো। দেখো, তুমি যখন পড়াশোনা না করো, তুমি কিন্তু নিজে স্যাটিসফাই থাকো না, তুমি জানো যে আমার পড়া দরকার, আমি না পড়লে আমার ভাল লাগতেছে না, এটা তুমি রিয়েলাইজ করবা যে আমি সুখে নেই। বাট যখন তুমি একটা ভালো পড়াশোনা করবে, তখন দেখবে নিজেই খুশি থাকো। সো এই যে নিজেকে নিজে স্যাটিসফাই করা, এটা তখনই করতে পারবা যখন তুমি রেগুলার পড়াশোনা করবা। সো এই 2টা মাস অ্যাটলিস্ট রেগুলার পড়াশোনা করো, তাহলেই ইনশাল্লাহ তোমার কনসিস্টেন্সির ফলস্বরূপ তুমি মেডিকেলে ইনশাল্লাহ চান্স পাবা। এবং এখন বলবা যে ভাই, আমি তো কনসিস্টেন্ট হইতে পড়াশোনার মুড পাই না, আমার তো মুড সুইং হয়ে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে যে তুমি তোমার মনকে স্থির রাখতে পারো না। দেখো, তোমার 2 মাস পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, এই জন্য তোমার পাশের বাসায় কি বিয়ের অনুষ্ঠান থাইমা থাকবে, তোমার ফ্যামিলিতে কোনো অকেশন কি থাইমা থাকবে, কারো কি বার্থডে পার্টি থাইমা থাকবে, তোমার আশেপাশে সব কিছুই চলতে থাকবে। বাট তোমার মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হবে ইন সাচ এ ম্যানার যে তুমি সব কিছুর সাথে নিজেকে কোপ আপ করে নিতে পারতেছো, তুমি সব কিছু থেকে নিজেকে সেগ্রিগেট করে নিজের একটা কিংডম বানাই নিতেছো যে আমি এভাবে আমার মতো করে চলবো। এই জিনিসটা খুবই ক্রুশাল। যদি এরকম ভাবো যে আচ্ছা, ফেসবুকে একটা ট্রেন্ড চলতেছে যে কে কত ভালো মিম বানাইতে পারে, বা একটা ট্রেন্ড চলতেছে যে গেম অফ থ্রোনস দেখছিস কি না, গেম অফ থ্রোনসের এই এই এপিসোডটা কি হয়েছে, ওই এপিসোডটা কি হয়েছে, এই যে ট্রেন্ডগুলা, এই ট্রেন্ডগুলোর পিছনে রান আফটার করতে যায়, তো আমরা পড়াশোনার থেকেই দূরে সরে যাচ্ছি। সো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের আশেপাশে কী হচ্ছে না হচ্ছে, এটা আমার আলটিমেটলি তো কোনো লাভ হবে না, তাই না? সো এটা যেহেতু আমার কোনো কাজেই লাগবে না, আমার যত সুন্দর চেহারাই থাকুক না কেন, আমার যত সুন্দর বডিই থাকুক না কেন, আমার যত সুন্দর একটা ফোনই থাকুক না কেন, আমার iPhone 14 Pro Max থাকুক না কেন, আমার কিন্তু এগুলো কোনোই কাজে দেবে না। মানুষ লাস্টে এভালুয়েট করবে যে আমি কি মেডিকেলে চান্স পাইছি কি পাই নেই, জাস্ট এই আনসারটার, এই কোশ্চেনটার আনসারের উপর বেস করে। সো এটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, আর রিয়ালাইজটা আজকে এখনই করতে হবে, এখন থেকে আমাকে কনসিস্টেন্ট হইতেই হবে। সফলতার পিছনে তুমি ছোটো এবং সফলতা ধরো পায়াও গেলা, তাহলে এই সফলতা পাওয়ার পেছনে যদি বলা হয় যে কন্ট্রিবিউশন কার, আনসার হচ্ছে যে ফর শিওর 80-90% কন্ট্রিবিউশন তোমার, আর 10-5% যে কন্ট্রিবিউশন সেগুলো হচ্ছে যে তোমাকে মেন্টরশিপ করছে, যে তোমাকে ডাইরেকশন দিছে, যে ভাইয়া বা আপু বা যে কোচিং সেন্টার তাদের, এবং তোমার ফ্যামিলি, ফর শিওর ফ্যামিলির কথাটা দূরে রাখি, ফ্যামিলি তো ফ্যামিলি, বাট তোমার মেন্টর কোচিং এগুলোর কন্ট্রিবিউশন কিন্তু 10%-এর মতো। সো তোমার পুরাটাই নির্ভর করতেছে যে তুমি কিভাবে নিজে চেষ্টা করতেছো, নিজে কতটা হার্ডওয়ার্ক করতেছো এটার উপরে। আমি তো দেশ সেরা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, আমার তো চান্স নিশ্চিত, এটা দিয়ে কোনো কাজ হবে না ভাই। দিন শেষে দেখো যায় যে গ্রামে একটা কর্নারে বসে বসে একা একা পড়তেছে, এবং ও একা একা রিয়েলাইজ করে, রিসার্চ করে খুঁজে বের করছে যে কীভাবে পড়া উচিত, ও কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে
সব কিছু সলভ করতেছে, অনেক অনেক বেশি কোশ্চেন সলভ করতেছে, কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, ও কোনো কোচিংয়ে পড়তেছে না, বাট ও নিজে এফোর্ট দিচ্ছে, হার্ডওয়ার্ক করতেছে, ওর পার্সেভারেন্স দেওয়ার ক্যাপাসিটি আছে। দেখো যে ও চান্স পাইছে, ও দেখো যে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আর তুমি চান্স তো ধরে থাক, দেখো যে পাশও করতে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা। তো এই জিনিসটা খুবই ক্রুশাল যে ভাই কোচিং দিয়ে কাজ নেই, নিজের এফোর্টসটা সব থেকে ইম্পর্টেন্ট। আর তারপরে যদি তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হও, ওখানের ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারো, দ্যাটস ফাইন, তুমি তো লাকি তাহলে। বাট এগুলো অ্যাডিশনাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ ইউ শো ইউর অ্যাপ্রোচ, ঠিক আছে? সো নিজের সাথে বিট্রে করো না ভাইয়া, ভালো করে পড়াশোনা করো, আর নিজের প্রতি নিজে সুবিচার করো, বি কনসিস্টেন্ট, বি সাকসেসফুল। আবারও বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যার যত কুইরিস আছে ভাই, আমি জানি এই টাইপের মনে অনেক বেশি কোশ্চেন্স থাকে, সো যার যত কোশ্চেন্স আছে সব কিছু কমেন্ট সেকশানে আমি কাজ করো, আমি এক এক করে আনসার দেবো।